हरि हराय नमो कृष्ण जदवायो नमो जदवायो माधवायो केशवायो नमो। हरि हराय नमो कृष्ण जदवायो नमो जदवायो माधवायो केशवायो नमो। जय श्री राधे। तो सकल भक्तबृंद के जानाई सुस्वागतम सुप्रभात। आजकल महाप्रभुर उपदेशामृत श्रवण करब। जय महाप्रभु की जय। তো যাহারা সাত্ত্বিক দাতা, যাহারা সাত্ত্বিক দাতা, তাহারা দেশ কাল পাত্র বিচার না করে দান করে। যাহারা প্রত্যুপকারের আশায় দান করেন, মানে যারা কিছু পাওয়ার আশায় দান করে, এটা দেব তো রিটার্ন এটা পাবো এরকম কিছু, তবে দেব না হলে দেব না, সেই আশায় দান করে যারা, তাহারা রাজস্বিক। এবং যাহারা দেশকাল পাত্র বিবেচনাপূর্বক অবহেলায় দান করেন, তাহারা তামসিক। নির্লিপ্তভাবে যে কর্ম করে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না, সমস্ত কাজ ভগবানের। সেই মনে করে যারা কর্ম করে, তারা কখনো সেই কর্মের মধ্যে ডুবে যায় না, একেবারে বন্ধনে আবদ্ধ হয় না। নিজের নির্দিষ্ট কর্ম করাই ভগবানের উপাসনা এবং ইহাই নিজ ধর্ম পালন। পরধর্ম যতই উৎকৃষ্ট হোক না কেন, পরের ধর্ম যতই ভালো হোক না কেন, নিজের ধর্মই শ্রেয়। তাহাতে লিপ্ত হওয়া কর্তব্য নয়, পরের ধর্ম গ্রহণ করা কখনোই উচিত নয়। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, ভগবান যা দিয়েছেন। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও তাহা বর্জন করা কখনো শ্রেয় নয়। মহাপ্রভু বলছেন, নিজ ধর্মে যদি কোনো দোষ ত্রুটিও থাকে তবুও ভালো। আর দানের কথাগুলো যেগুলো বললাম, সাত্ত্বিক দাতা যারা, তারা দেশকাল পাত্র বিচার না করিয়া দান করেন, কোনো আশা না রেখে যে দান হয়। এই দান বিষয়ে গীতায় আরও কথা আছে, এটা মহাপ্রভুর কথা উপদেশামৃত শ্রবণ করলাম। দান বিষয়ে প্রচুর কথা আছে, এই বিষয় নিয়ে আরও বলবো, কিন্তু সব পাত্র আবার দান করতে নেই, সেই জন্য তাহলে সেই ফল আরও উল্টো এফেক্ট হয়, তাতে কোনো ভালো কিছু হয় না। সেই জন্য দান খুব সাংঘাতিক, কোন পাত্রে দান করব সেটা বিবেচনা করতে হবে। তো এখানে আমাদের উপদেশামৃত শেষ হলো, শেষ তো হয় না, এর সম্পূর্ণ কোনোদিনই শেষ হয় না। তো সবাইকে রাধে রাধে, জয়নিতাই গৌর হরি বল, ভালো থাকবেন সবাই।